নটা পাহাড়ের মাঝে এমন একটা জায়গা আছে যেখানে একটা ভয়ঙ্কর এবং অদ্ভুত পাথর আছে যার নাম কুলক্ষেত্র। কেউ ভুলেও ওই কুলক্ষেত্রর আশেপাশে যায় না। যদিও বা কেউ সেখানে যায়, সেখানে বয়ে যাওয়া গরম হাওয়ায় মারা তো যায়ই, তার সাথে শরীরের সমস্ত মাংস গলে কঙ্কালে পরিণত হয়। তাই ওই শিলার আশেপাশে অনেক কঙ্কাল দেখা যায়। যারা এই কুলক্ষেত্র সম্বন্ধে জানে তারা ওই এলাকা পার করে কখনো যায় না। নটা পাহাড়ের কোলে নটা গ্রাম ছিল। প্রত্যেক দিন অন্ধকারের পরে এক একদিন এক একটা গ্রামের লোকেরা একটা বড় হাড়িতে জানোয়ারের রক্ত নিয়ে সেই রক্তগুলোকে ওই নদীতে ঢেলে দিয়ে পিছনে না তাকিয়ে চলে আসত। কোনো গ্রামের লোক যদি এই কাজ না করত তাহলে সেই রাক্ষস সেই রক্তের নদী ডিঙিয়ে গ্রামে প্রবেশ করত। সেই ভয়ে প্রত্যেক গ্রামের লোক এই নিয়মটা মেনে চলত। নপুর থেকে দূরে ঢোলপুর নামক এক গ্রামে মুরলী দত্ত নামের এক কৃষক নিজের দুই সন্তান শঙ্কর আর শ্রীবল্লীর সাথে থাকত। জমিতে কাজ করতে করতে মুরলী দত্তের হাত পা অবশ হয়ে আসে আর সেখানেই জ্ঞান হারিয়ে পড়ে যায়। অনেক ডাক্তার বদ্যি দেখানো হয় কিন্তু কোনো কিছুতেই কোনো লাভ হয় না। দুটো পা কাজ করছে না, হাতের মধ্যেও জোর নেই। এই রোগের উপায় কোথাও পাওয়া যাবে না শঙ্কর, কিন্তু একটা উপায় আছে। এই বলে নিজের কাছে থাকা শিশির থেকে কিছুটা জল নিয়ে ওর পায়ের মধ্যে ঢালতেই পায়ে সার ফিরে আসে। কালো জল দেওয়াতে তোমার বাবার প্রতিক্রিয়া হলো, মানে তোমার বাবা চলাফেরা করতে পারবে। আগে ডক্টর, আমার বাবার শরীর কি ঠিক হতে পারবে? নদীতে পড়ে থাকা হুন্ডেল ঝর্ণার জলে প্রত্যেকদিন স্নান করাতে হবে। প্রত্যেকদিন? হ্যাঁ, হুন্ডেল ঝর্ণার জল দিয়ে প্রত্যেকদিন যদি স্নান করে তাহলে তার প্রভাবে 24 ঘন্টা অবধি সামান্য থাকবে। এইভাবে কতদিন সেই জলের মধ্যে স্নান করাতে হবে? দিন নয় শঙ্কর, যতদিন বেঁচে আছে ততদিন সেই ঝর্ণার জল দিয়ে তোমাকে স্নান করাতে হবে। আমি বলেছিলাম না যে এই রোগের কোনো চিকিৎসা নেই? যদি না নড়াচড়া করে যদি খাটে পড়ে থাকে তাহলে তোমার বাবা আর বাঁচতে পারবেন না। সাহেব, আমাদের গ্রামে যেই ক্ষেতগুলো কি হবে? তোমার বাবার আর ক্ষেতে কাজ করা চলবে না, তোমাকেই এখন কিছু করতে হবে। ঠিক আছে ডাক্তার, আমার জন্যে আমার বাবার চেয়ে বেশি কিছুই নেই। সেই হুন্ডের ঝরনাটা কোথায়? নপর্ব নামকের নটা পাহাড়ে, বেলাপুর নামের গ্রামে লেগে থাকা সব থেকে উঁচু পাহাড়ের ঝর্ণাই হলো সেইটা। বিভিন্ন জড়িবুটির সঙ্গে লেগে বয়ে থাকার কারণে সেই জলের মধ্যে রোগ ঠিক করার জাদু আছে। পরের দিন ঢোলপুরে নিজেদের ক্ষেত খামার বিক্রি করে শঙ্কর নিজের বাবা আর বোনকে নিয়ে বেলাপুরের উদ্দেশ্যে রওনা হয়। বেলাপুরে একটা বড় ঘর কেনে তার পেছনে অনেক বড় ফার্ম হাউস বানায়। বোন, বাবা আর ক্ষেতে কাজ করতে পারবে না আর আমি খেতি করতে পারি না, তাই এই গরুগুলো কিনেছি, এখন এইগুলোর থেকেই রোজগার হবে। ঠিক বলেছিস, বাবা এখন বিশ্রাম করবে, আমি আর তুই পরিশ্রম করব। কথা মতন হুন্ডের জলপ্রপাতে চান করে মুরলীধর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠতে থাকে। ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠার পর নিজেই ওই জলপ্রপাতে একা একা স্নান করবার অভ্যাস করে ফেলে। সেরকমই একদিন স্নান করে ফেরার পথে কিছু লোককে বাজনা বাজিয়ে একটা বড় হাড়িতে রক্ত নিয়ে যেতে দেখে। তাড়াতাড়ি বাড়ি ফিরে এসে শঙ্করকে সমস্ত কথা জানায়। এইটা কেরম গ্রাম, রক্তের হাড়িটা কোথায় নিয়ে যাচ্ছে? সেই ঢোল নাগাড়ার আওয়াজ শুনে তো ভয় লাগছে। এই গ্রামটাকে নমস্কার, চলো আমাদের গ্রামে চলো। বাবা ভয় পাবেন না, এই গ্রামের রীতিনীতি আমার আর বোনের আগে থেকেই জানা আছে। আমাদের ওদের সঙ্গে কি আছে, আপনার শরীরটাই আমাদের জন্য সব কিছু বাবা। আরে এত রক্ত কোথায় নিয়ে যাচ্ছে, কোন জন্তুর রক্ত? আরে সেইটা রক্ত নয় বাবা, রং করা জল। বললাম না এই গ্রামের কিছু রীতিনীতি আছে, তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো। এইসব বলে বাবাকে বুঝিয়ে দেয়। বোন,
বৈদ্যমশাই যা বলেছিলেন মনে আছে না? বাবাকে এমন কিছু কথা বলার নেই যেটাতে ওনার ভয় লাগুক। হ্যাঁ মনে আছে দাদা। এইভাবে দিন কেটে যাচ্ছিল। একদিন এক অমাবস্যার রাতে সমস্ত গ্রামবাসী নিজেদের ঘরের বাইরে এসে আকাশের দিকে তাকিয়ে ভয়ে ভয়ে কিছু দেখছিল। সেই সময় শঙ্কর একাই গ্রামে দুধ বিক্রি করে সেই রাস্তা দিয়ে ফেরার পথে গ্রামবাসীদের ওইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞাসা করে, আজকে অমাবস্যা, তার মানে আজকে কুলছেদ্র একটা ঘর থেকে মেয়েকে চয়ন করে তার বলি নেবে। নটা পর্বে নটা গ্রামের মধ্যে কারোর একজনের, কুলছেদ্রের নটা জীবের মধ্যে একটা জীব এসে লাগবে। সেই ঘরের মেয়েকে আমরা কন্যার মতন সাজাই। পূর্ণিমার দিন সেই মেয়েকে রক্ত বাঁধটাকে পার করে কুলছেদ্রের মণ্ডপে পাঠানো হয়। সেই মেয়ের রক্ত খেয়ে তাকে মেরে ফেলে সেই শিলা। গত ৬ মাস ধরে আমাদের বেলাপুরের গ্রামে কুলছেদ্রের জীব এসে কোথাও পড়েনি। আমাদের এখানে এসে ৫টা মাসই হয়েছে, তাই আপনি এই ব্যাপারটা একদম জানেন না। বেলাপুর গ্রামে না গিয়ে অন্য গ্রামে চলে যায়। এই সব দেখে শঙ্কর ভীষণ ভয় পেয়ে যায়। এটা কি নিয়ম? বাপ রে, সেই মূর্তিটা প্রত্যেক মাসে একজনের বলি চায়। বাবা যদি এই ব্যাপারে জানতে পারেন তাহলে উনি এই গ্রামটা ছেড়ে যেতে বলবেন। এই সব চিন্তা করে ও চলে যায়। এক পূর্ণিমার দিনে নপুর গ্রামের এক ঘরে গিয়ে কুলক্ষেত্রর নজর পড়ে। সেই ঘরের ছাদ কালো হয়ে যায়। সেই ঘরের মেয়েকে কোণের মতন সাজিয়ে মিছিল করে নিয়ে যাচ্ছিল। মেয়েটা আর তার মা বাবার চোখ জলে ভেজা। সবাই কান্নাকাটি করছিল, সবার মনে ভয়ও ছিল। এইভাবে মিছিলের পিছন পিছন গিয়ে যখন রক্তের নদীটা দেখে ভয়ে ও সারা গা ঘেমে ওঠে। দূরে একটা মণ্ডপ, তার মধ্যে একটা মূর্তি। চারিদিকে মরার খুলি আর কঙ্কাল পড়ে আছে। এমন একটা জমি যেখানে একবিন্দু ঘাসও নেই। শ্মশান বা কবরস্থান থেকেও ভয়ঙ্কর। রক্ত নদীর এপারে সবুজ ঘাস, কিন্তু ওপারটা একদম ধুধু মরুভূমি। হাতে মঙ্গলসূত্র নিয়ে মেয়েটা ওই রক্ত নদীর কাছে যায়। মা, আমি কোথাও যাবো না মা, আমার খুব ভয় করছে। আমি জামাইবাবুকেই বিয়ে করবো মা। তোর এই বলিদান শুধু গ্রামের জন্য নয়, তোর পেছনে থাকা ছোট ছোট ভাই বোনদের জন্য। ভয়ে কাঁদতে কাঁদতে মেয়েটা রক্ত নদী পার করে ওপারে চলে যায়। ঠিক সেই সময় ওর জামাইবাবু ওকে ডাকবার জন্য সেই রক্ত নদী পার করে। সেখানে ঢুকতেই সেখানকার গরম হাওয়ায় ওর সমস্ত শরীরের মাংসগুলো গলে মাটিতে পড়ে যায়। পুরো শরীরটা কঙ্কালে পরিণত হয়। কুলক্ষেত্রর নটা জীবের থেকে দুটো জীব বেরিয়ে এসে ওর গলায় মঙ্গলসূত্রটা বেঁধে দেয়। তারপর
অন্য জীবগুলো এগিয়ে এসে ও সমস্ত শরীর বেঁধে ওকে মেরে ফেলে। শঙ্কর দূর থেকে দাঁড়িয়ে সমস্ত দেখে, ভয়ে ওর পা থরথর করে কাঁপতে থাকে। এত দূর থেকে থাকার কারণে কিছু ভালো করে দেখতে পেলাম না, কিন্তু সাপের মতন কোনো জিনিস সেই মেয়েটাকে মেরে ফেলল। আমাদের এই গ্রামে আসা ঠিক হয়নি, কিন্তু বাবার কারণে আমাদেরকে তো এই গ্রামে থাকতেই হবে। চিন্তা করতে করতেই পরের দিন থেকে সে তার বোনের জন্য বিয়ের সম্বন্ধ দেখতে থাকে। এই গ্রামগুলো ছাড়া আমার বোনের জন্য আমাকে অন্য কোথাও থেকে বর খুঁজতে হবে। পুরনো গ্রাম ঢোলপুরে গিয়ে একটা ভালো পরিবার দেখে সম্বন্ধ পাকা করে ফেলে। গত 3 সপ্তাহ পরে একটা ভালো মুহূর্ত আছে। তার আগে কোনো মুহূর্ত নেই কি পণ্ডিত মশাই? আগামী 10 দিন অমাবস্যা আছে, অমাবস্যার আগে কোনো ভালো কাজ করা উচিত না বাবা। ঠিক আছে, সেই মুহূর্তটাকেই নিশ্চিত করুন। শঙ্কর বোনের বিয়ের জন্য এদিক ওদিক দৌড়াদৌড়ি করতে থাকে। বাবা মুরলীধর জলপ্রপাতে সন্ধ্যাবেলা স্নান করে সুস্থ হয়ে ঘোরাফেরা করছিল। এরই মধ্যে আরেকটা অমাবস্যা চলে আসে। গ্রামের লোকেরা বাইরে দাঁড়িয়েছিল, সবাই চোখে মুখে ভয় নিয়ে আকাশের দিকে তাকিয়েছিল। কুলক্ষেত্রের 9টা জীবের থেকে একটা জীব উড়ে এসে হাওয়ায় আকাশে উঠছিল। জীবটা শঙ্করের বাড়ির চালে এসে পড়েই উড়ে যায়। পরশুদিনই সেই মেয়েটার বিয়ে নিশ্চিত হয়েছে, আর 3 দিনেই সেই মেয়েটার বিয়ে, আর কুলক্ষেত্র তাকেই নিজের বলে রূপে নিয়েছে। এই সব কথা না জেনেই শঙ্কর তার পরিবারের সাথে ঘরে ঘুমোচ্ছিল। পরের দিন সকালে উঠে দেখে ওর বাড়ির ছাদ কালো হয়ে গেছে। এ কি, আমার ঘরটা কালো হয়ে গেল? তো সেই কুলক্ষেত্র আমার ঘরটা দেখল? দৌড়ে গিয়ে মুখিয়ার কাছে সমস্ত ঘটনা জানায়। সাহেব, আর 3 দিনের মধ্যে আমার বোনের বিয়ে, আপনার গ্রামের রীতিনীতির হিসেবে আমাকে সেই কুলছেদের কাছে বলি দিয়ে দিন, আমার বোন নিরীহ, তাকে ছেড়ে দিন। বাবা, তোমার আর তোমার বোনের কপাল খারাপ, আমার হাতে কিছুই নেই, সেই কুলছেদের বিরুদ্ধে আমরা কিছুই করতে পারবো না। তো আমি নিজের পরিবারের সঙ্গে গ্রামটা ছেড়েই চলে যাব। গ্রামের সীমাটাকে পার করাতেই তোমার গোটা পরিবার কুলছেদের হাতে মারা যাবে, এর থেকে ভালো তোমার বোনকে একলা মরতে দাও। আমার বোন আমার প্রাণ, ওকে দয়া করে বাঁচানোর উপায়টা বলুন। আমাদের পূর্বপুরুষ থেকে আমাদের গ্রামকে কুলক্ষেত্র প্রতারিত করে আসছে। একটা সময় ছিল যখন এই 9টা পাহাড়ের মাঝখানে একটা নদী ছিল। 9টা পাহাড়ের আশেপাশে অনেকগুলো গ্রাম ছিল, আমাদের পূর্বপুরুষ সুখে শান্তিতে বেঁচে ছিল। হঠাৎ সেখানে দুর্ভিক্ষা হলো, আর পাহাড়ের মাঝখানে থাকা নদী শুকিয়ে গেল, আর অনেক লোকেই মরে গেল। শুকনো নদীকে বেশি খোঁড়ার জন্যে এই কুলক্ষেত্রর মণ্ডপ বের হলো। সেটা খোঁড়ার সময় মণ্ডপে আঘাত লাগার কারণে কুলক্ষেত্র উঠে গেল। সে গ্রামে ঢুকে প্রত্যেক দিন একটা লোককে খেয়ে ফেলত। ঋষি জমদর গিয়ে সে আবার তাকে শিলারূপে করে দেয়, কিন্তু সেই শিলার থেকে বের হওয়া গরম বিষাক্ত হাওয়া আশেপাশে গ্রামের লোকেদের মেরে ফেলছিল। এই কুলক্ষেত্রকে শিলা তো বানিয়ে দিলাম, কিন্তু একে মারা আমার সামর্থ্যই নেই, একে মারার উপায় খুঁজতে হবে। ততক্ষণ এর বিষাক্ত হাওয়াগুলোকে বন্ধ করার জন্যে একে প্রত্যেক দিন রক্ত ভোগ দিতে হবে। অমাবস্যাতে কুমারী কন্যাকে একে বলি দিয়ে দিতে হবে। তারপরে মণ্ডপ থেকে প্রায় 19 ফিট দূরে রক্তের বাঁধ বানালো। স্বামী, এইসব কেন? আমরা সবাই গ্রাম ছেড়ে দিয়ে চলে যাব। যেতে পারবো, কিন্তু তখন কুলক্ষেত্রের উপরে কোনো সীমা থাকবে না, কোনো বাধা থাকবে না, কেউ আটকাতে পারবে না। পুরো পৃথিবীতে ঘুরে ঘুরে সে লোকেদেরকে মারবে। আপনাদের কারণে নদীর মাটির তলায় থাকায় কুলক্ষেত্রের মূর্তিতে আঘাত লাগার কারণে সে উঠে পড়ল, তাই আবার সে ঘুমনো অবধি আপনাদের গ্রামবাসীদের কি তাকে আটকাতে হবে। এইভাবে জমদারগির বলা অনুসারে 9টা পাহাড়ের অনেকগুলো গ্রামে শুধু 9টা গ্রাম কুলক্ষেত্রকে আটকানোর জন্য আগে আসলো, বাকি গ্রামের লোকেরা গ্রাম ছেড়ে পালিয়ে গেল। প্রত্যেক মাসে রক্ত বলিদানের জন্য কাকে যাওয়া উচিত স্বামী? বলি হয়ে থাকা বধূ অমাবস্যার দিনে সে নিজেই চয়ন করবে, আর পূর্ণিমার দিনে তার বলি নেবে।
যদি বেঁচে থাকা ঘরের মধ্যে কোনো স্ত্রী নেই, তাই বয়স কিংবা কিছু না দেখে পুরুষ কিংবা বুড়োদেরকে কোণে সেজে যেতে হবে। এর মাঝখানে আমি গিয়ে একে শেষ করার রহস্যটা জেনে আসি। এই বলে গিয়ে থাকা জমদারগিরি ঋষি ফিরে আসলো না। ওনার আশ্রমকে আমাদের পূর্বপুরুষদের থেকে আজ অব্দি পরিষ্কার করতে আসছে। এই বলে গ্রাম প্রধান জমদগ্নি মহারিষির আশ্রমটা দেখায়। সেখানে ঋষির দ্বারা ব্যবহৃত কমণ্ডলু আসন সমস্ত পরিষ্কার ছিল। গ্রাম প্রধানের সমস্ত কথা শুনে শঙ্কর বুঝে যায় যে ওর বোনকে আর বাঁচানো যাবে না। সে গিয়ে সমস্ত কথা নিজের বোনকে জানায়। বোন, বাবা যেন এইসব জিনিস জানতে না পারে, তুমি ওনার সামনে খুশি থাকার চেষ্টা করো, আমি তোমাকে কিচ্ছু হতে দেব না। তোমার বা বাবার জন্য যদি আমার জীবন দিতে হয় তাতে আমার কোনো দুঃখ নেই। পরের দিন সকালে ওর বাবা বেরিয়ে দেখে ঘরের ছাদ কালো হয়ে গেছে। হঠাৎ আমাদের ঘরের ছাদটা কালো হয়ে গেল কেন? ওই কাল রাত্রে আমাদের বাড়ির উপরে বাজ পড়েছিল বাবা। বাজ পড়লে তো ঘরটা পড়তে দেখেছি, কিন্তু এমন ভাবে রং কালো হয়ে যাওয়া, এমনিতেও এই গ্রামে অনেকগুলো ঘর এমন কালো অবস্থায়। বিদঘুটে গ্রাম, বিদঘুটে লোকজন, বিদঘুটে রীতি। বিয়ের দিন এগিয়ে এসেছিল, শঙ্কর তার গ্রামে আসে। তারপর সেই ব্যক্তি যার সাথে ওর বোনের বিয়ে হবে তাকে সমস্ত ঘটনা জানায়। আমাকে ক্ষমা করে দিন জামাই বাবু, এই বিয়ে হবে না। আপনি যা বলছেন সেটা খুব বিদঘুটে, বিশ্বাসই হচ্ছে না। যদি আমি তোমার বোনকে কালকে বিয়ে করে নিই তাহলে কুলছেদ্র কিছু করতে পারবে না। আমি এই জিনিসটা ভেবেছিলাম জামাই বাবু, কিন্তু কুলছেদ্রের বধূকে যে কেউই বিয়ে করে কিংবা যদি কেউ তাকে ধরেও ফেলে তাহলে সে রক্তবমি করতে করতে মরে যায়। আমি চারিদিক দিয়ে চেষ্টা করে নিলাম, আমার বোনকে আমি বাঁচাতে পারবো না। এমন কোনো লোকও নেই যে বাঁচাবে। কেউ নেই কি করে? আছে। কে? মন্ত্র বুড়ি কাকি। সেই ছেলেটির সাথে গিয়ে বুড়ি কাকির কাছে সমস্ত ঘটনা জানিয়ে কাকিকে সঙ্গে নিয়ে ওর গ্রাম বেলাপুরের উদ্দেশ্যে রওনা হয়। বুড়ি কাকি জমদগ্নির আশ্রমে গিয়ে মহর্ষির ব্যবহৃত কমণ্ডলুকে চক্রের মধ্যে রেখে মন্ত্রের উচ্চারণের মাধ্যমে জমদগ্নিকে ডেকে পাঠায়। বলুন মহর্ষি, কুলক্ষেত্রকে মারার রহস্য? এইটা শুধু সেই তিনটে ভূত করতে পারবে যাদের আমি অনেক চেষ্টা করে বশে করেছিলাম। সেই তিনটে ভূতকে একটা আংটির মধ্যে বন্দি করে এই গ্রামে ফিরে আসছিলাম। ক্লান্ত হয়ে রাত্রেবেলা একটা গুফাতে শোয়ার সময় আমাকে সাপে কামড়ে নেয় আর আমি সেইখানেই মরে যাই। আমার অস্থিগুলো এখনো সেই গুফাতে। আগে সেই গুফার থেকে আমার আংটিটাকে নিয়ে এসো, সেই আংটির মধ্যে তিনটে ভূত আছে, ধনুষিকা, নৈনিকা, দ্বারিকা। শুধু সেই তিনটে ভূতই কুলছেদ্রকে মারতে পারবে। জমদগ্নির বলার রাস্তায় মানে বেলাপুর গ্রামের পাশে থাকা গুহার মধ্যে এক কঙ্কালের হাতে থাকা আঙ্গুলের থেকে আংটিটা নিয়ে ফেরবার পথে জল খাবে বলে একটা পুকুরের সামনে যখন নিচু হয় তখন কোমর থেকে আংটিটা জলে পড়ে যায়। অনেক খোঁজার পরেও আংটিটা খুঁজে পায় না। উপায় না পেয়ে খালি হাতেই গ্রামে ফিরে আসে। এসেই সমস্ত ঘটনা কাকিকে জানায়। পুরো নদীতে খুঁজলাম কাকি, কিন্তু সে আংটিটা পেলাম না। এইটা কি হচ্ছে? এইটা হুন্ডের ঝরনার উপরের পুকুর, নটা পাহাড়ের উপর থেকে বয়ে আসে বেলাপুর হয়ে। একটা বড় ঝরনা হয়ে সেই বড় পাহাড়ের উঁচুর থেকে গিয়ে হুন্ডের ঝরনা হয়। আমরা সেই অত জলের ধারাতে আংটি খুঁজে পাবো না। বেতাল মুকুট আছে আমার কাছে, ওই কুলক্ষেত্রর শেষ দেখা আমার কাছে কোনো বড় ব্যাপার নয়, আমি দেখেই ছাড়ব। কাকি নিজের জাদুদণ্ডের সাহায্যে রক্ত নদী পার করার চেষ্টা করে, কিন্তু কুলক্ষেত্রর শক্তির কাছে পেরে ওঠে না ও দূরে ছিটকে পড়ে। উদাস মনে ঘরে ফিরছিল, এই সময় শ্রীবল্লী হাসতে হাসতে ওর সামনে আসে। দাদা তাড়াতাড়ি এসো, দেখো বাবা কি এনেছেন। ঘরে ঢুকে দেখে বাবার হাতে একটা মস্ত মাছ, আর সেটা কাটবার জন্য বাবার হাতে একটা ছুরি। বেচারা, এনার কি হচ্ছে কে জানে, তাই হয়তো মাছ বানিয়ে খাবেন।
এইসব ভাবতে ভাবতে যখন তাকায় দেখে মাছের পেটে আংটিটা। আংটিটা দেখেই শঙ্করের চোখ চকচক করে ওঠে। জামদারগি আংটি, জামদারগি আংটি! বাবা, এই মাছটা কোথা থেকে আনলেন? প্রত্যেকবারের মতন আমি হুন্ডের ঝর্ণার নিচে স্নান করতে গেলাম, পাহাড়ের উপর থেকেই মাছ এসে আমার কোলে পড়ে, আমি বাড়ি নিয়ে আসলাম। কেন, পরে বলবো বাবা। আংটিটা নিয়ে আনন্দে নাচতে নাচতে ও কাকির কাছে যায়, তাকে সমস্ত ঘটনা জানায়। তারপর আংটি নিয়ে দুজন বেলাপুর গ্রামে যায়। আংটিটার মনিটা ভাঙে, ভেতর থেকে তিনটে ভূত বেরিয়ে আসে। আদেশ, যমদগ্নির আদেশ! ধনুষিকা, নয়নিকা, দ্বারিকা, তৈরি? আংটির মুনিটাকে ভাঙো আর আমার আজ্ঞা বলো। ধনুষিকা, ধনুষিকা চন্দ্রমা অব্দি তীর চালাতে পারে। নয়নিকা চাঁদের উপরে থাকা একটা ধুলোর অংশ ভালো করে দেখতে পারে। দ্বারিকা অন্ধকারেও চাঁদে গিয়ে ফিরে আসতে পারে। কুলক্ষেত্রকে মারা পূর্ণিমার দিনে শুধু সম্ভব। পূর্ণিমার দিন 3 মিনিটের জন্যে সে শুধু নিজের আসল রূপে আসে। আসল রূপে এসে থাকা কুলক্ষেত্রর মাথায় একটা শিং বের হয়, তার প্রাণ তার মধ্যেই। যারা 16 ফিট দূর থেকেও এর যদি আসল রূপ দেখে ফেলে তারা অন্ধ হয়ে যায়। কুলক্ষেত্র 36টা চোখ আছে, এর চোখ 20 মিল দূর অব্দি গিয়ে সবকিছু দেখতে পারে। তার শিংটাকে ভাঙতে হবে, কিন্তু শিংটা যেন মাটিতে না পড়ে, না হলে আরো একটা কুলক্ষেত্র জন্ম নিয়ে নেবে। গ্রামবাসীরা শ্রীবল্লীকে কোণের মতন সাজিয়ে নিয়ে যাচ্ছিল। শ্রীবল্লী তার ভাইয়ের কথা মতন মঙ্গলসূত্র হাতে নিয়ে রক্ত নদী পার করে এগিয়ে যাচ্ছিল। শ্রীবল্লী কাছে আসতেই কুলক্ষেত্র নিজের পাথরের মূর্তি থেকে বাইরে বেরিয়ে আসে। মঙ্গলসূত্র নিয়ে শ্রীবল্লীকে পড়াতেই যাবে এমন সময় 28 কিলোমিটার দূর বেলাপুর গ্রাম থেকে নয়নিকা কুলক্ষেত্রর শিংটা দেখে, তীরের নিশানাটা ঠিক করে। ধনুষিকা তীর ছোড়ে। ওই তীরটা কুলক্ষেত্রর শিঙে লাগা মাত্রই রক্ত নদীর তেজ কমে যায়। অন্ধকারে সেই শিঙটা দ্বারিকা গিয়ে নিয়ে আসে। এনে সেটা কাকিকে দেয়। কুলক্ষেত্র চেঁচাতে চেঁচাতে সেখানেই ভস্ম হয়ে যায়। রক্ত নদী শুকিয়ে যায়। শ্রীবল্লী গ্রামে ফিরে আসে। 190 বছর থেকে আতঙ্কে থাকা গ্রামবাসীরা আনন্দে মেতে ওঠে। শঙ্করকে কাঁধে নিয়ে সারা গ্রাম ঘুরে বেড়ায়। কুলক্ষেত্রর সেই শিংটা কাকি তার বেতাল মুকুটে লাগাতেই শিংটা ভস্ম হয়ে যায়। এইভাবেই একটা ভূত সেই কাকির হাতেই ভস্ম হয়ে যায়।